আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই দক্ষিণ বারাসাতে গ্রেপ্তার দুই দুষ্কৃতী, ধৃতদের আজ জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়। জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত নলিকাটা মোড়ের কাছে একদল যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় নলিকাটা মোড়ে। পুলিশ আসছে জানতে পেরে এলাকায় জড়ো হওয়া যুবকরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুজনকে ধরে ফেলে কর্তব্যরত পুলিশ। ধৃতদের নাম মুস্তাক সর্দার ও রইজ আলী মোল্লা। দুজনেরই বাড়ি জয়নগর থানার ব্যানার্জি চক এলাকায়। ধৃতদের জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশ্যেই তারা এখানে জড়ো হয়েছিল। তবে তাদের সাথে আর কারা কারা ছিল এবং কোথায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। আজ ধৃতদের জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়।